90 উঠে গেছে এই বাইক নিয়ে প্রাইভেটে আগে চলালাম প্রাইভেটালা তো পাগল হয়ে যাবেন তো গাইজ এই হলো মেরা BMW এই যে BMW এর মোবাইল পড়তে 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 এর তলে এটা দিয়ে রাখছিলাম এখন এইটারে মেরামতের জন্য নিয়ে যেতে হবে মানে এই কয়দিন ধরে এটার বডি ঠিক করছি এইবার হলো ইঞ্জিন ঠিক করতে হবে এটা এখন মাগুরাতে নিয়ে যাব এখন এর ইঞ্জিন একদম ফ্রেশ করে করতে হবে গাড়িটা কাজ কাম করাই ফুল কমপ্লিট করার পর এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও করব বাইক বা যে কোনো গাড়ি হয় কি আপনি যদি এই রকম একটা রেসে নির্দিষ্ট একটা রেসে গাড়ি চালান কারণ জোরে টানবেন না শুধু এইভাবেই গাড়ি চালাই যাবেন আপনি ছয় মাস পাঁচ মাস এইভাবে গাড়ি চালানোর পর এর উপরে পিক আবার উঠবে না ওই রেসেই থাকবে মানে এই রকমই থাকে যতই টানিয়েই দেখেন এর বেশি আর উঠবে না আর আজকে তো সকাল থেকে রোদ নাই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কুয়াশা ভরা আর রাত্রে হয়েছে টিপ 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 করে বৃষ্টি আর সারাদিনে যে এরকম ওয়েদার আর এই গাড়িগুলো এইরকম রাস্তা ভাঙা চূড়া মানে বাজারঘাট করা এই টুকটাকের ভিতর চালাই খুব শান্তি মানে লং রোডের জন্য একটু খারাপ লাগে কিন্তু এই যে ঘুরে ঘুরে বেড়ানো বাড়ির আশপাশ দিয়ে এটার জন্য খুব মজা এই গাড়িটাই এই গাড়িটা আমি চালাইছিলাম এক বছর মতো যার একটা ইতিহাস আছে এই গাড়িটা কমপ্লিট হয়ে আসার পরে এইটা নিয়ে সুন্দর একটা ভিডিও করব তো গাইজ এখন হলো মেন রোডে উঠলাম কিন্তু মেন রোডে এসে মনে হচ্ছে কি যে আরও কুয়াশা মনে হচ্ছে বেশি দেখেন সামনের অবস্থাতে পুরা কুয়াশায় ঘেরা শুধু গাড়ির পিক আপ দিলেই শুধু বন্ধ হয়ে যায় ঠিক আছে কিন্তু একটাই প্রবলেম ব্রেক মারলেই গাড়ি স্লিপ করে ঘুরিয়ে যায় আর এর মেন চ্যাসিসটা হালকা একটু টাল আছে মেন চ্যাসিসের টালটা একটু ঠিক করতে হবে মানে সামনের চাকা থাকে একদিকে পিছনের চাকা থাকে আর একদিকে বা ভালোই পিক আপ নিচ্ছে বা 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 নব্বই উঠে গেছে ওরে বাবা এই বাইক নিয়ে প্রাইভেটের আগে চলালাম প্রাইভেটালা তো পাগল হয়ে যাবে না তো গাইস প্রায় মাগুরাতে চলে আসছি কিন্তু গাড়ি দিয়ে আজকে যাবো কিভাবে আজকে হেলমেট এইভাবে ক্যামেরা ম্যামেরা নিয়ে ভ্যানে উঠবো নাই বাসে উঠবো কো দাদা কো কোন সময় তো গাইস গাড়ি গ্যারেজে দিয়ে আসছি মিস্ত্রি নাই মিস্ত্রি যশোর গেছে আর গাড়ি দিয়ে এখন এই যে হেঁটে বার আসছি মিস্ত্রি এসে গাড়ি দেখবে দেখে খুলিয়ে খালে আমারে ফোন দেবে ও 3:16 বাজে এই
একটা হেলমেট মাথায় দিয়ে এরকম ঘুরে বেড়াতে ভালোই লাগে। যে ঢাকার রোডে নতুন করে কাজ চলতেছে সব, এই যে সব সব ভেঙে দিয়েছে, সব নতুন করে করা হবে। আর এখন আমি আছি হাফিজ ভাইয়ের পিছনে, এই যে হাফিজ ভাই গাড়ি চালাচ্ছে। তো গাইজ এখন যাচ্ছি বাড়ি, আর গাড়ি ওইটা দিয়ে হাফিজ ভাইয়ের গাড়িতে বাড়ি যাচ্ছে। হাফিজ ভাই আমার বাজার পর্যন্ত নামাই দিয়ে আসবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।